নমস্কার বন্ধুরা আজ আপনাদের কাছে একটা পেপার কাপ এবং বলের ম্যাজিক দেখাতে যাচ্ছি যদিও এটা আমি শিখিয়ে দিব খুব সহজ এবং সকলেই এই ম্যাজিকটা করতে পারবেন এমন কিছু প্র্যাকটিস লাগে না সেই কারণে খেলাটা শেষ অবধি আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সঙ্গে সঙ্গে যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু বাঁচিয়ে দেবেন তা চলুন খেলার দিকে যাওয়া যাক চলুন তাহলে সিগরেটে যাওয়া যাক আমার এখানে এই ম্যাজিকটা দেখাতে গেলে তিনটে এই ধরনের পেপার কাপ দরকার আছে এটা যে কোনো দোকানেই কিন্তু আপনারা কিনতে পারবেন তিনটে পেপার কাপ আর তিনটে এই ধরনের বল দরকার আছে এই ধরনের তিনটে বল দরকার আছে একই কালারের বল হওয়া চাই তিনটে বল এটা স্টেশনারি দোকানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন কাপগুনোর একটু কায়দা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে একটু কেটে ফেলতে হবে কাঁচি দিয়ে এইখানে একটু কাটতে হবে আর এইখানটায় একটু কাটতে হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কাটা অংশ এটা কাটা এইভাবে তিনটে কাপকেই কেটে নিতে হবে ঠিক এইভাবে এদিকে একটু কাটলেন পুরোটা নয় এই অবধি এদিকেও একটু কেটে দিলেন কাঁচি দিয়ে এইভাবে তিনটে কাপকেই কেটে নিতে হবে কিন্তু পুরোটা কাটবেন না একটু এতখানি থ্রি ফোর্থ কাটতে হবে থ্রি ফোর্থ থ্রি ফোর্থ অংশ কাটতে হবে আর এটা রাখতে হবে আপনার সামনে দর্শকের সামনে এই সাইডটা থাকবে আর এটাও রাখতে হবে এইভাবে এটা প্লেন থাকবে আর এটাও রাখতে হবে আপনার দিকে তাহলে তিনটে কাপ যদি এরকম থাকে দর্শক এদিকটা প্লেন দেখছে আর এই তিনটে কাপের মধ্যেই কিন্তু বল দেওয়া হবে এখানে একটা বল দেয়া হলো এখানে একটা বল দেয়া হলো আর এখানে একটা বল দেয়া হলো এবার যখনই আমি এই কাপটা দেখাচ্ছি খালি তখন এই ফাঁকটা দিয়ে এই ফাঁকটা দিয়ে আমি বলটাকে এইভাবে ধরে নিচ্ছি কিন্তু এরম ধরলে দর্শক বুঝতে পারছে না এইভাবে বলটাকে ধরে নিতে হবে তাহলে এখানে দর্শক দেখছে খালি চোখটা থাকবে এই দিকে এই দিকে নয় এবার এইটা আমি রেখে দিলাম এটাও বলটাকে আমি এইভাবে ধরে নিলাম এইভাবে বলটাকে এইভাবে ধরতে হবে এটা পেছন দিকে থাকবে তাহলে বলটাকে এইভাবে ধরে নেওয়া হলো এইভাবে বলটা এইভাবে দেখানো হলো খালি এইবার দৃষ্টিটা থাকবে এই দিকটায় আর এখানে দেখানো হবে এইভাবেই ধরতে হবে সব কাপ যেহেতু আমরা এইভাবেই আমি ধরেছি সেহেতু এটা এরাম ধরলে হবে না এই দেখা যাচ্ছে একটা বল এইবার এই বলটাকে এখানে রেখে ঠিক ওই আগেকার পদ্ধতি অর্থাৎ এই বলটাকে বাঁ হাতের বুড়াঙুলের সাহায্যে বলসহ এই কাপ ধরে নিতে হবে দিয়ে দেখানো হচ্ছে খালি এইটা রেখে দেওয়া হলো এই কাপটাও দেখানো এই বলটাকে এইভাবে ধরে নিতে হবে দেখা যাচ্ছে খালি আবার এইখানটায় এই কাটা জায়গাটা না ধরে এইভাবে ধরে দেখাতে হবে এখানে বলটা চলে এসছে আবার এটাকে ঢেকে দিয়ে একটু পাশ দিয়ে আবার এই বলটাকে এর ভেতরে আঙুল দিয়ে ধরে এইভাবে আঙুল দিয়ে ধরে দেখানো হচ্ছে খালি আবার এই দিকটায় দেখানো হচ্ছে বলটা এইদিকে চলে এসছে আবার এই কাপটাকে তুলে বলসহ এই কাপটাকে তুলে নিতে হবে দৃষ্টিটা থাকবে এই দিকে তাহলে দর্শক ভেবে নিল যে বলটা এখানে নেই এইবার আবার এইভাবে পাশ দিয়ে এইভাবে পাশ দিয়ে এই দিকের কাপটাকে বুড়ো আঙুল দিয়ে তুলে নিতে হবে আর এই দিকের কাপটাকে বুড়ো আঙুল দিয়ে তুলে নিতে হবে তাহলে এইভাবে যদি তোলা হয় দেখা যাচ্ছে এখানে নেই এইখানে আছে এটাই ছিল আজকে আমার পেপার কাপ এবং বলের ম্যাজিক যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে একটু জানাবেন কী কী ধরনের ম্যাজিক আপনারা দেখতে চান আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমটা একবার বাঁচিয়ে দেবেন ধন্যবাদ